দাঁত নিয়ে নানা রকম সমস্যায় ভুগে থাকেন অনেকেই। দাঁতে ব্যথা, দাঁত হলেতে ভাব, দাঁতে কালো দাগ, দাঁতে পাথর ইত্যাদি সমস্যায় সবাই ভোগেন। অনেকেই দেখা যায় পাথর জমে দাঁতে হলুদ আবরণ পড়ে গেছে। অনেকেরই দাঁতে কম বেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ তৈরি হয়। ডাক্তারি ভাষায় যাকে টার্টার বলা হয়। তবে সাধারণ মানুষ একে দাঁতের পাথর হিসেবেই জেনে থাকেন। মূলত নিয়মিত দাঁত পরিষ্কার না করলেই এই টার্টার বাড়তে থাকে, যা দাঁতের পিরিওডোনাটাইটিস নামক রোগেরও কারণ। পিরিওডোনাটাইটিস হলে দাঁতের মাড়ির টিস্যুতে প্রদাহ হয়, ফলে মাড়ি সংকুচিত হয়ে অকালে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সমস্যা এড়াতে প্রয়োজন নিয়মিত দাঁতে জমে থাকা টার্টার পরিষ্কার করা। টার্টার দূর করার প্রথম সমাধান হলো ডেন্টিস্ট। তবে আপনি চাইলে বাড়িতে বসেও এই সমস্যার সমাধান করতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে চলুন জেনে নিব কীভাবে ডেন্টিস্ট ছাড়াই ঘরে বসে দাঁতের পাথর দূর করবেন। তার আগে বলি নেই, ভিডিওটি দেখা শেষে ভালো লাগলে এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো। এর জন্য আমাদের যা যা লাগবে, অর্ধেক টমেটো, একটি কমলার খোসা এবং লবণ। এবার জেনে নিব তৈরি ও ব্যবহার পদ্ধতি। প্রথমেই টমেটো ও কমলার খোসা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণটির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে ব্রাশের সাহায্যে মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের যেখানে পাথর হয়েছে সেখানে ভালোভাবে মিশ্রণটি দিয়ে ঘষতে হবে। ব্যাস, এই পদ্ধতিতে সপ্তাহে 3 দিন দাঁত ব্রাশ করলেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে। সো বন্ধুরা, এই ছোট্ট একটি সমাধান, এই ছোট্ট একটি সমাধান করে যদি আপনি অনেক ভালো থাকতে পারেন তাহলে আর দেরি কেন। নিজেই ঘরে এই পদ্ধতি ব্যবহার করুন এবং নিজের সমস্যা থেকে মুক্তি পান। সো আশা রাখছি এই ছোট্ট ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি আপনার সোশ্যাল লিঙ্কে শেয়ার করে সবাইকে উপকৃত করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।